এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। অর্থাৎ এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দিব, আবার এই মাটি থেকেই উঠাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি দিয়ে। আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তিনি প্রথম মানব। তারপরে ধারাবাহিকতায় আমরা আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি। এই পৃথিবীর সামান্য জীবন আমরা অবস্থান করব এই পৃথিবীতে, পরবর্তী আবার এই মাটিতে আমরা ফিরে যাব, অর্থাৎ আমাদের মৃত্যু হবে। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন আবার এই মাটি থেকে আমাদেরকে উঠাবেন। এই মাটি থেকে উঠানোর পর আমাদের হিসাব নিকাশ হবে, পরবর্তী কার ঠিকানা হবে জান্নাত আর কার ঠিকানা হবে জাহান্নাম, আমল অনুযায়ী আমলের উপর নির্ভর করে। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অবশ্যই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। শুধু পৃথিবীতে আমরা আনন্দ উল্লাস করব এবং মন যা চাবে তাই করব এই জন্য কি সৃষ্টি করেছেন? অসম্ভব। মহান রব্বুল আলামিন আমাদেরকে নিরর্থক অনর্থক সৃষ্টি করেননি। মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এই মাটি থেকে সৃষ্টি করেছি, অহেতুক অনর্থক আমার দিকে তোমাদের ফিরে যেতে হবে না? অবশ্যই ফিরে যেতে হবে। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কিয়ামায়, আইয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে নিরর্থক অনর্থক ছেড়ে দেওয়া হবে, সে যা ইচ্ছা তাই করবে? আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্ ইয়ুমনা, মানুষ কি নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না যেটি মায়ের ঘরে নিক্ষিপ্ত হয়েছিল? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন এটি রক্তপিণ্ড করেন, তারপর তাকে দেহ বডি দেন এবং পরিপূর্ণ সৃষ্টি করেন। ফাজআলা মিনহু যাওজাইনে যাকারা ওয়াল উনসা, এই শুক্র কীট থেকে মহান রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় পুরুষ নারীতে সৃষ্টি করেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহিয়াল মাউতা, তিনি কি পরবর্তীতে আবার এই সৃষ্টি করতে মানুষকে মানুষের রূপ দিতে সক্ষম নয়? অবশ্যই তিনি সক্ষম। তাই প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর সামান্য জীবন, এই জীবনটা আমাদের জন্য সীমিত, এটি অবশ্যই আমাদের একটি রুটিন মাফিক জীবন। আমরা যদি পশুর মতো হয়ে যাই, যা ইচ্ছা তাই করব, তাহলে আমাদের জন্য রয়েছে ভয়াবহতা। আমাদের রয়েছে আদেশ, আছে নিষেধ, আমাদের আছে কিছু নীতিমালা, কিছু বিধান, যে বিধান অনুযায়ী আমরা চলি তাহলে আমাদের জন্য সৌভাগ্য আর তা না হলে দুর্ভাগ্য। তাই প্রিয় বন্ধুগণ, মাটির মানুষ গর্ব অহংকার না করি, মাটির মতো বিশুদ্ধ হয়ে যান, খাঁটি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষমূলক কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে তার রহমতে মন ফ্রেশ করে জান্নাতে প্রবেশ করেন এই সুযোগ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন আল্লাহুম্মা।